আসসালামু আলাইকুম। কোভিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন। তো আজকে আরেকটি সিজনশীল নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান নবম শ্রেণী ভোকেশনাল। তো এটি প্রথম অধ্যায় থেকে একটি সৃজনশীল আলোচনা করতে চাচ্ছি, যে সৃজনশীলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের বার্ষিক পরীক্ষায় আসার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চলে যাচ্ছি সরাসরি সৃজনশীলে। দেখেন, সৃজনশীলটা হচ্ছে এমন, এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। পরিমাপের ভিত্তি দিয়ে রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক রাশি ও লব্ধ রাশি। যেমন বেগ ভি, ত্বরণ এ, বল এফ লব্ধ রাশি, কিন্তু সময়টি ভর এম মৌলিক রাশি। প্রত্যেক রাশির একটি নির্দিষ্ট একক ও মাত্রা আছে। এফ সমান এম এ সমীকরণ হতে আমরা সহজেই বলের মাত্রা ও একক বের করতে পারি। ক নম্বর প্রশ্ন হচ্ছে, এছাড়া একক কী? এছাড়া একক হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটিকে বোঝায় এসআই একক, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এটা বলছে কি, বৈজ্ঞানিক তথ্যের আদান প্রদান ও ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য সারা বিশ্বে মাপযোগের যে আদর্শ একক বা একক চালু আছে সেটাকেই আমরা এসআই একক বলে থাকি। এসআই একক বলতে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট এটিকে বুঝিয়ে থাকে। আচ্ছা, এটা গেল মৌলিক রাশি লব্ধ রাশির পার্থক্য। এর আগে আমরা দেখেছিলাম মৌলিক রাশির সংজ্ঞা কী, যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, যেগুলো অন্য রাশির উপর নির্ভরশীল না তাদেরকে মৌলিক রাশি বলে। আর যে সকল রাশি স্বাধীন না, অন্য রাশির উপর নির্ভরশীল, সেগুলোকে বলা হচ্ছে লব্ধ রাশি। তা প্রথমে আপনারা সংজ্ঞা দিবেন, এরপরে যেটি আছে সেটা হচ্ছে মৌলিক রাশি নির্দিষ্ট হচ্ছে সাতটি। তার মানে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক রাশি হচ্ছে সাতটি, আর লব্ধ রাশি এ পর্যন্ত আমরা নির্ণয় করতে পারি না, অনির্দিষ্ট। তিন নম্বর হচ্ছে, মৌলিক রাশির সমূহ হলো দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ, সাতটি। এবং লব্ধ রাশির উদাহরণ হলো বেগ, ত্বরণ, বল, কাজ, তাপ ইত্যাদি। তো এই হচ্ছে আমাদের ক এবং খ নম্বর প্রশ্ন সমাধান গেল। এখন আমরা যদি গ নম্বরে যাই, তাহলে প্রদত্ত সমীকরণ হতে এফ এর মাত্রা বের করতে বলছে। এখানে এফ সমান কি, এম এ আছে না, এই এম এ দিয়ে আমরা কি বের করব, মাত্রা। চলেন মাত্রাটা একটু বের করা শিখি, এটা অনেক ইম্পর্টেন্ট। প্রদত্ত সমীকরণ হতে আমরা পেয়েছি এফ সমান কি, এম এ। তাহলে এফ মানে কি, বল, আর এম মানে হচ্ছে ভর, আর এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণকে আমরা আবার লিখতে পারি দূরত্ব বাই সময় স্কোয়ার। এই যে ভরের জায়গায় ভর বসিয়ে দিয়েছি, গুণের জায়গায় গুণ, আর ত্বরণ সমান হচ্ছে দূরত্ব বাই সময় স্কোয়ার, সেটি বসিয়ে দিয়েছি। এখন আমরা জানি ভরের মাত্রা হচ্ছে এম, দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি। সেক্ষেত্রে এম এল টি যদি আমরা বসাই দিই, তাহলে এই টি নিচে আছে না, নিচে থেকে যদি উপরে যায় তাহলে সেটা কি হয়, মাইনাস হয়। সেক্ষেত্রে এম এল থাকলো আর টিটা উপরে যাওয়ার কারণে মাইনাস টু হলো। আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে বলের মাত্রা, এম এল টু টি মাইনাস টু, এটা আপনাদের শিখতে হবে। এরপর আমরা যদি দেখি যে ঘ নম্বর প্রশ্ন আমাদের বলেছে এফ ভি ও টিকে মৌলিক রাশি ধরা হলে তবে ভরের মাত্রা কত হবে প্রদত্ত সমীকরণ হতে বিশ্লেষণ করো। তার মানে দেখেন যে আমাদের বিষয়টা হচ্ছে এমন, যে এফ ভি এবং টিকে মৌলিক রাশি ধরা হলে তাহলে প্রদত্ত সমীকরণ হতে ভরের মাত্রা নিম্নরূপে বের করা যায়। এফ সমান এম এ, বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। বল সমান কি, ভর ইন্টু ত্বরণ। বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে আমরা বল আবার জানি, ত্বরণ সমান বেগ বাই সময় জানি। তাহলে এখানে থাকলো আমাদের এই বেগটা, দেখেন ভর এ পাশে নিয়ে চলে আসছে যেহেতু আমাদের ভরের মাত্রা বের করতে বলেছে, আর বলটা কিন্তু কী ছিল, গুণ ছিল, এ পাশে চলে আসছে। তাহলে এখানে একটি বিষয় চিন্তা করে দেখেন যে আমাদের বল এখানে থাকলো আর বেগ ডিভাইডেড বাই সময়। এখানে একটা বিষয় হয়েছে, দেখেন এটা যদি আমরা এভাবে করে আর গুণন করে দেখি যে এই এর নিচে কি মনে মনে এক আছে না, তাহলে ভর আর বেগ, আর এর নিচে মনে মনে কী আছে, এক আছে না, তাহলে কার সাথে কার গুণ হচ্ছে, দেখেন তো বলের সাথে সময়ের গুণ হচ্ছে, বলের সাথে সময়, তাহলে থাকতেছে আমাদের এখানে, আর বেগের সাথে ভরের সাথে হচ্ছে গুণ হচ্ছে এই, তাহলে আমার এখানে থাকবে হচ্ছে ভর আর হচ্ছে ইনটু বেগ, বেগ এখানে থাকতেছে হচ্ছে ভর বেগ, আর এ পাশে থাকবে হচ্ছে বল ইন্টু সময়। তার মানে থাকতেছে বল ইন্টু সময়। তাহলে এখান থেকে যদি আমরা ভরেরটা বের করি, তাহলে বেগ কি, গুণ আছে না, বেগ এ পাশে এসে কী যাবে, ভাগ হয়ে যাবে। এইভাবে এখানে করা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এই যে
এটা বেগ চলে আসছে বল ইনটু ভর, তার মানে আমরা বোঝাতে চাইলাম ভর ইনটু বেগের সাথে ওয়ান গুণ হলে ভর বেগ, আর বল ইনটু সময়ের সাথে হলে বল ইনটু সময়, আর যেহেতু ভরের মানটা বের করবো বেগটা গুণ ছিল এবার শেষে ভাগ হয়ে গেছে। এখন আমরা বলের এফ সময় টি বেগ ভি বসিয়ে দিয়েছি, তাহলে এম সমান কী পেলাম যে এফ টি ভি মাইনাস ওয়ান। এই ভি মাইনাস ওয়ান কেন হলো, কারণ এই যে নিচে ভি আছে এই ভি এর উপরে মনে মনে পাওয়ার কি এক আছে না, সেই পাওয়ারটা আমাদের উপরে যে কী হয়ে গেছে মাইনাস হয়ে গেছে। এটি হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান যে ভরের মাত্রা সমীকরণ বের করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সৃজনশীল যে বুঝতে পেরেছেন, পরবর্তীতে আরেকটি সৃজনশীল প্র্যাকটিস করবো এই অধ্যায় থেকে, তারপরে আমরা ব্যাচি যে ক্লাস আছে অধ্যায় দুয়ে চলে যাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীলগুলো কেমন লাগতেছে, কোনো উপকার হচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া অন্য কোনো সৃজনশীল বা অন্য কোনো টপিক আলোচনা করতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে এখানে শেষ করছি, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।